টু ইউর চ্যানেল জব জেনেক্স। বন্ধুরা, আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, রাজ্যের একটি জেলা থেকে আবারও নতুন করে জিআরএস রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে আরেকটি জেলা থেকে আপনাদের নতুন করে জিআরএস রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আবেদন করবেন, কত শূন্য পদ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। এবং বন্ধুরা, এই নিয়োগটি যেই ডিস্ট্রিক্ট থেকে করা হচ্ছে, যদি আপনি সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা না হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে ভুলবেন না। ভবিষ্যতে আপনার ডিস্ট্রিক্টের যে কোনো রকম ছোট বড় চাকরির আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। বন্ধুরা, জিআরএস রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ গ্রামীণ রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাশে আপনারা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন যদি আপনারা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই। শুরুতেই বলে রাখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অফিসিয়াল ফর্মটিকে আপনাদের ফিল আপ করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে 17/7/2021 মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জিআরএস পদে নিয়োগ করা হচ্ছে এবং এইখানে কিন্তু বন্ধুরা আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন। এই ফর্মটিকে দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করবেন এবং একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে যাবতীয় এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া যে সমস্ত কিছু ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনাদের পাঠিয়ে দিতে হবে। এখানে অবশ্যই সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পর এখানে ডেট ও প্লেস বসিয়ে দেবেন। এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। আপনাদের নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানে এইচএস এর মার্কশিট দিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছেন আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং অন্যান্য যে সমস্ত জেরক্স চাওয়া হয়েছে জেরক্সগুলোতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে এই অফিসিয়াল ফর্মের সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই এখানে কী পদে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পদ এখান থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুর জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে। এবং বন্ধুরা, যারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করতেন যে হুগলি ডিস্ট্রিক্টের, তারা হুগলি ডিস্ট্রিক্টের সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আদার ডিস্ট্রিক্টের কেউ এখানে আবেদন করা যাবে না। আবারও বলে দিচ্ছি, এখানে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসের এবং দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে সিঙ্গুরে। আপনারা যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে কমেন্ট করতেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে 17/7/2021। অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে এখানে পরিষ্কার ওপরে দিয়ে দিয়েছে, এই সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরক্স করে পাঠিয়ে দিতে হবে আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে। তো বন্ধুরা, কোন অ্যাড্রেসে পাঠাবেন, দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে 17/7/2021 মধ্যে। এবং আপনাদের কীভাবে শর্টলিস্টেড করা হবে, উচ্চ মাধ্যমিকে আপনারা যেই নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারের ওপর ভিত্তি করে আপনাদের শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর 24/7/2021 আপনাদের ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে। অবশ্যই বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে তবেই আবেদন করতে পারবেন এই জিআরএস পজিশনের জন্য, অর্থাৎ জিআরএস পদের জন্য। এখানে বন্ধুরা নির্দিষ্ট করে বলা নেই যে কটি শূন্য পদ রয়েছে, তো আশা করি বেশ কয়েকটি শূন্য পদই থাকবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা নোটিফিকেশান নাম্বারটি পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন গ্রামীণ রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশটি পাবলিশ করা হয়েছে 18/6/2021, অর্থাৎ রিসেন্টলি কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অবশ্যই হাই সেকেন্ডারিতে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেমন ম্যাথামেটিক্স ফিজিক্স প্রভৃতি সাবজেক্ট থাকতে হবে এবং 55% নাম্বার থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। মান্থলি 12,000 টাকা পার মান্থ স্যালারি এখানে আপনাদের প্রোভাইড করা হবে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস কিন্তু আমি যেটা বললাম সেটাই এখানে বলা আছে। এজটা কাউন্টিং করবেন 17/7/2021 অনুযায়ী, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। আশা করি ক্লিয়ার হলো। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি কিন্তু 12,000 টাকা করে পার মান্থ আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স ভিজিট করুন, নোটিশটি ডাউনলোড করুন। এটা রিসেন্টলি কিন্তু পাবলিশ করা হয়েছে 18/6/2021, মেমো নাম্বারটি আপনাদের শো করছে এবং হুগলি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরে নিয়োগ করা হচ্ছে। নোটিশটি ডাউনলোড করবেন, ভালো করে ফর্মটা নিচে ফর্ম রয়েছে ফর্মটিকে ফিল আপ করবেন এবং
এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন 17/7/2021 24/7/2021 কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। বন্ধুরা আবারও বলে রাখছি, এখানে কন্ট্রাকচুয়াল আপনাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু পার্মানেন্ট হতেও পারে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আবেদন করুন, নর্মাল পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস এখানে বলা হয়েছে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।